প্রেমের ফাঁদে ফেলে আর কি দেহ ভোগ করে ওর, মানে খুব বেশি ক্যারেক্টারটা আছে, খুব বেশি মানে মানে আমি বুঝাইতে পারতেছি না, আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে যে কেন আমি এই লোকটার সাথে হয়তো জড়াই গেছি, কেন জড়াইছি। যদি উনিয়ার সাথে আমার বাড়িওয়ালার ভাড়িটার সম্পর্ক থাকতো তাহলে কেন উনি আমার সাথে এরকম করতেছে? আমাদের কল আছে, গ্যাস আছে, কারেন্ট এগুলো বন্ধ করে দিচ্ছে, আমার বাচ্চাকে সারা রাতে, যে এই মাসের 2 তারিখে বড় ছেলেকে সারা রাত বাইরে রাখছে। ওর ক্যারেক্টারটাই এরকম, ঠিক আছে? এটা আমি রিসেন্টলি জানতে পারছি, ওর ক্যারেক্টার যে এরকম। এই টাইপের মহিলাদের প্রতি ওর অনেক আকর্ষণ, ঠিক আছে? ও সেকেন্ড বিয়ে যেটা করছে, ও কিন্তু ম্যারিড একটা মহিলাকে বিয়ে করছে। সালাউদ্দিন বাবুর্চি ওনার ওয়াইফের সাথে উনি 5-6 ঘন্টা বসে বসে নেগেটিভ ছবি দেখছে মোবাইলের মধ্যে। তো ওর যদি ক্যারেক্টার ভালো হতো তাহলে কি ওই মহিলাদের সাথে বসে বসে এগুলো দেখতো? বাড়িওয়ালা সজীব দীর্ঘ 3 বছর বিয়ের নাটক সাজিয়ে সংসার করেন মিস অ্যানির সঙ্গে। বিয়ের স্বীকৃতি চাওয়ায় তাকে বেধড়ক মারধর এবং অমানবিক নির্যাতনের শিকার করেন। 5 বার চকবাজার থানায় যেও মেলেনি কোনো সাহায্য। আজকে তিনি আবারও এসেছিলেন থানায়, লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার কাছ থেকে জানবো আসলে প্রশাসন আসলে তাকে কী ধরনের সহযোগিতা করছে। না, ওনারা আজকে সম্পূর্ণভাবে আর কি আমার কাজটা করে দিচ্ছে। আমি আইনের কাছ থেকে যতটুকু সাহায্য পাওয়ার আশা করছি তার থেকে বেশি পাইছি। তো ফাইনালি আমি বুঝতে পারতেছি যে না, এটা আমি রায় পাবো অবশ্যই ইনশাল্লাহ। আমি আশা করতেছি যে এটা একটা বিচার হবে, আইনগতভাবে হোক যেভাবে হোক একটা বিচার হবে। তো সেই হিসাবে ওনারা আজকে আমার অভিযোগটা নিচ্ছে, তা আমি ওইটা দিয়ে আপনাদের কাছে আর কি আসছি। এই ঘটনার শুরুটা কীভাবে হলো? এই সজীব যে বাড়িওয়ালা, তার সঙ্গে আপনার সম্পর্কের শুরুটা আসলে কীভাবে? আমরা এই বাসায় আসার আগে, ঠিক আছে, এই বাসার আগে উনি আমাদের এলাকারই, আমি ওই এলাকারই, ঠিক আছে, আমি সিঙ্গেল মাদার। তো সেই হিসাবে উনি ভালো মন্দ সব খোঁজ খবর আমাদের রাখতো, যেহেতু জানতো আমি সিঙ্গেল মাদার আছি। ওর ক্যারেক্টারটাই এরকম, ঠিক আছে, এটা আমি রিসেন্টলি জানতে পারছি, ওর ক্যারেক্টার যে এরকম। এই টাইপের মহিলাদের প্রতি ওর অনেক আকর্ষণ, ঠিক আছে? ও সেকেন্ড বিয়ে যেটা করছে, ও কিন্তু ম্যারিড একটা মহিলাকে বিয়ে করছে, ঠিক আছে? ও পাকিস্তানের মহিলাটা থাকে, ওখান থেকে ওর জামাইয়ের কাছ থেকে, ওর বাচ্চার কাছ থেকে ওই লোকটা ওই মহিলাটাকে ছাড়া হয় না, তারপরে এই মহিলাটা এই লোকটাকে বিয়ে করছে। তো ওর ক্যারেক্টার কতটুকু ভালো হতে পারে এটা বুঝেন। আর এটা আমি পরবর্তীতে জানতে পারছি, এটা আমি আগে জানতাম না। আমি জানতাম ওনার একটাই বিয়ে হয়েছে, তো উনি বিয়ের অবলম্ব দেখে আমার সাথে সংসার করার চেষ্টা করছে। তারপর আমি না বলছি, না বলার পূর্বে উনি ইসলামিকভাবে যেটা বলে, ওনার ফ্রেন্ড ছিল সাথে, উনি মসজিদে হাত ধরে কোরআন ধরে, ঠিক আছে, সাকি রেখে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পূর্বে উনি ওনার বাসায় আমাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরেই আর কি বিয়ে করছে। তারপর 3 বছর আমাদের সংসার চললো, 3 বছর সংসার চলতেছে ভালো, বাচ্চাদের যতটুকু কেয়ার করার উনি করলো, আমার 3টা বাচ্চা আছে, আমার যতটুকু পাশে থাকার, উনি একটা ভদ্রলোকের মানে পরিচয়টা আমাকে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু ওর ভিতরে যে এতটুক হিংসকতা যে ভরা আছে সেটা আমি জানতাম না, যে ওই এত খারাপ। ওর একটা ক্যারেক্টার লুজ যদি না থাকতো একটা ম্যারিড মহিলাকেও বিয়ে করতো না, ঠিক আছে? ওর প্রথম বউ থাকার পূর্বেও ম্যারিড একটা মহিলাকে বিয়ে করছে। সর্বমোট কতগুলো বিয়ে করেছে মিস্টার সজীব? অলরেডি 2টা বউ ওর আছে, আর 3 নম্বর আমি, ঠিক আছে? কিন্তু উনি এখন শেখার যাচ্ছে না। আর এরকম অনেক মহিলাদের কাছ থেকে ওর ব্যাপারে আমি শুনছি যে ওর ক্যারেক্টারটা এই টাইপেরই আছে, খুব খুব বেশি ধরনের মানে ওর মহিলাদের প্রতি ওর আকর্ষণ, ঠিক আছে? এরকম কোনো অভিযোগ কি আছে যে বাড়িওয়ালার যে ভাড়াটিয়া, সে ভাড়াটিয়া অন্য কোনো ভাড়াটিয়ার সাথে এরকম কিছু করেছে কি না? হ্যাঁ, করছে। আমাদের যে দোতলায় আমাদের সালাউদ্দিন বাবুর্চি ওনার ওয়াইফের সাথে উনি 5-6 ঘন্টা বসে বসে নেগেটিভ ছবি দেখছে মোবাইলের মধ্যে, ঠিক আছে? এটা আমাদের একটা ভাই আর কেউ ফ্ল্যাটেই থাকে দোতলায়, ওর বিয়ের দিন এই ঘটনাটা ঘটছে। তো ওই মহিলাটা এসে আমাকে বলছে, ঠিক আছে, যে বোন দেখো এই ব্যাপার। তো ওর যদি ক্যারেক্টার ভালো হতো তাহলে কি ওই মহিলাদের সাথে বসে বসে এগুলো দেখতো না? তো এখন ওনাদের ব্যাপারে নিয়ে এখন আমার বিরুদ্ধে আর কি উনি অ্যাকশন নিতেছে। আচ্ছা, যখন আপনার সঙ্গে তার বিয়ে হলো সজীবের, তো আপনি বললেন যে মসজিদ ছুঁয়ে এবং পবিত্র কোরআন শরীফ সে ইসলামিক পন্থায় আপনাদের বিয়ে হয়েছে, তো তখন কি আপনি স্বীকৃতি চাননি এতদিন? সে ওই রূপটা আমাকে দেখায়নি, ঠিক আছে, আর আমি এগুলোর অভ্যস্ত না। আমি হয়তো হোঁচট খাইছি বিধায় আর কি আমি এই পথে আসছি, আপনাদের কাছ থেকে আমি সাহায্য চাইতেছি। আমি যদি জানতাম তাহলে অবশ্যই সিকিউরিটি নিতাম, ঠিক আছে? আমি ওকে বলতাম যে ওভাবেই তুমি করো। আমি যখন ওভাবে বলাটা চালু করছি, তারপর থেকে ওই আমার উপরে, আমার বাচ্চাদের উপরে নানান রকমের নির্যাতন করা চালু করছে। একটা বাড়িওয়ালা যদি হিসাব থাকে, একটা ভাড়াটার হিসাব থাকে, ওনাকে নোটিশ দিবে, ঠিক আছে, আপনার বাসা